চট্টগ্রামে ধীরে ধীরে জমে উঠছে বইমেলা, তবে এখনও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। মূলত সন্ধ্যার পরই বসছে লেখক পাঠকদের মিলন মেলা, প্রতিদিনই আসছে নতুন নতুন বই, কদিন পর বেচা কেনাও বাড়বে বলে আশা প্রকাশকদের। ছুটির দিনে কোলাহল মুখর থাকলেও অন্যান্য দিন চট্টগ্রামে বইমেলা চিত্র এমন, পুরোদমে জমে উঠেনি। তবে দিনের প্রথম ভাগের তুলনায় বিকেলে বারে সমাগম, জড়হন লেখক পাঠক ক্রেতা দর্শনার্থীরা। প্রতিদিন মেলায় আসছে গল্প উপন্যাস ছাড়াও কবিতা প্রবন্ধ সহ নানা ধরনের বই, মুক্তিযুদ্ধের বই, আবৃত্তির বই, ওই অনেকগুলো লেখকের সুন্দর সুন্দর আবৃত্তির বই দেখে খুবই ভালো লাগছে। একটা বইমেলার যে একটা উৎসব উৎসব ভাব, যেখানে আমরা নতুন বই কেনার একটা মানে উত্তেজনা, একটা আগ্রহ, সেই বোধটা আবার ফিরে আসছে। সর্বস্তরের জনগণের কাছে বইয়ের যে সুলভ, মানে আমরা সুলভ যে করে দিতে পারছি, এটাই অনেক প্রাপ্তি। মেলায় বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার পাঠকের পাশাপাশি শিশু কিশোরদের উপস্থিতিও লক্ষণীয়। অনেক বই কিনেছি, অনেক বই দেখেছি, বই একটা আমার অনেক পছন্দ হয়েছে। ওদেরকে যদি আমরা নিয়মিত বিভিন্ন বই মেলায় বিভিন্ন ধরনের পড়ালেখার এই বিষয়গুলোতে যদি আমরা জড়িত করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আমরা একটা ভালো প্রজন্ম পাব। বিদ্যানন্দের ব্যতিক্রমধর্মী স্টল নজর কেড়েছে সবার, বই কিনলে সাথে বিনামূল্যে মিলছে গাছ। এটা ফার্স্ট টাইম দেখলাম আমি, মানে এটা একটা ভালো উদ্যোগ বুঝতে পারছি, বাট বইয়ের সাথে গাছটা দিল, গাছটা লাগাবো পরিবেশের জন্য ভালো, আর বইটাও পাইলাম। জলবায়ুর একটা পরিবর্তনের সাথে অবশ্যই গাছের একটা সম্পর্ক আছে, তো সেই বার্তাটা আমরা দিতে চাই যে গাছ বৃক্ষরোপণ করুক। এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের 95টি প্রকাশনা সংস্থার 120টি স্টল রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও একটা বই পড়ার প্রবণতা কিন্তু বেড়েছে। এখনো মনে হচ্ছে না খুব একটা আসলে জমে উঠেছে, তবে কালকে প্রচুর মানুষ এসেছেন মেলায়, আর আশা করি আরও আসবেন সামনে, আরও জমে উঠবে। নেটের বাইরেও আমাদের যে বই, বই বই বইয়ের বিকল্প হয়তো হবে না, কিন্তু বইয়ের সেটা পরিপূরক বা সহায়ক একটা কিছু হবে। গত 20 ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে শুরু হওয়া বইমেলা চলবে 10 মার্চ পর্যন্ত। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।